বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা লেটার রাইটিং শিখবো হ্যাঁ ইনফরমাল লেটার মানে ব্যক্তিগত চিঠি বাবার কাছে বন্ধুর কাছে ইত্যাদি যেমন এই যে একটা কোশ্চেন দেখো এখানে আমি একটু রিডিং পড়ে দেই सपोज মনে করো ইউ আর নুরু অর নিপু তোমার নাম এটা হ্যাঁ নুরু অথবা নিপু অন্য নাম কিন্তু ইউজ করা যাবে না आंसर লিখতে গেলে ইউর স্কুল হ্যাজ জাস্ট ডান ইটস অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি বার্ষিক পুরস্কার বিচরণ অনুষ্ঠান সুসম্পন্ন করেছে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখো ওই ফ্রেন্ডের নাম ফিক্সড করা হয় নাহিদ অথবা নাহিদা অন্য নাম ইউজ করা যাবে না এর মধ্যে ডিসক্রাইবিং ডিসক্রাইব করবে মানে বর্ণনা দেবে কি সে দ্য প্রোগ্রাম অব ইউর স্কুল তোমার স্কুলের যে প্রোগ্রামটা হয়েছে তার বর্ণনা দেবে ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন এবার আসো আমরা সরি আনসার লিখা শুরু করে দিই হ্যাঁ এই যে প্রথমে আমরা এইভাবে লিখবো জিরো থ্রি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা ডেট তারপর এই যে অ্যাড্রেস দেখছ এই অ্যাড্রেসটা তোমার অ্যাড্রেস মানে যিনি চিঠি লিখবেন তার অ্যাড্রেস হ্যাঁ এর নিচে আমরা কী লিখবো মাই ডিয়ার নাহিদ বা মাই ডিয়ার ফ্রেন্ড অন্য কারোর কাছে হলে মাই ডিয়ার ফাদার ইত্যাদি দেখবো তো এই সামনে তো এখন যাব যাওয়ার আগে এখানে একটু কথা বলে রাখি প্রথম কথা হচ্ছে এই যে এখানে যে ডেট লিখেছি দেখো তোমরা যদি ডেটটা ধরো এইভাবে লেখো আমি একটু লিখি এখানে জিরো থ্রি এইভাবে করে অক্টোবর মানত টেন তারপরে দু হাজার চব্বিশ এইভাবে করে যদি তুমি তারিখটা লিখো ডেট লিখো তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই মাসের নামটা বানান করে উল্লেখ করতে হবে ঠিক আছে আর ব্যাখ্যা আমি করছি না আমি যেভাবে বলছি সেভাবেই করবে এবং ধরো এখানে একটা কমা দিবে লাগবে না এখানে কমা দিবে তাও লাগবে না ঠিক আছে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একটা চিঠি লেখার জন্য টোটাল একটা চিঠিতে থাকে টোটাল ছয়টা পার্ট কয়টা পার্ট থাকে সিক্স পার্টস ছয়টা পার্ট থাকে একটা চিঠিতে হ্যাঁ তো এর মধ্যে দুইটা পার্ট এখানে অলরেডি চলে এসছে আমি দেখাই দিই একটা হচ্ছে এই যে এটা ডেট সহ অ্যাড্রেস এই পুরোটার একটা নাম আছে হ্যাঁ সে নামটা হচ্ছে হেডিং আমি লিখে দিই এচ ই এ জি হেডিং ঠিক আছে আর ওই যে ছোট্ট করে যেটুকু লিখলাম মাই ডিয়ার নাহিদ পিচ্ছি করে যেটা লিখলাম এটার একটা নাম আছে এটার নাম হলো সেলুটেশন হ্যাঁ এস এ এল ইউটিএ ও এন সেলুটেশন অনেক সময় অ্যাপ্লিকেশান লিখতে গেলে আমরা শুধু সার লিখি না সার বা ডিয়ার সার ওই যে একটা বা দুইটা শব্দ সেটাই সেলুটেশান ঠিক আছে আশা করি সেলুটেশান বুঝতে পেরেছ তাহলে একটা চিঠির কয়টা পার্ট ছয়টা পার্ট এই ছয়টা পার্ট কিন্তু থাকতে হবে তা আমরা অলরেডি দুইটা পার্ট লিখে ফেলেছি আর এগুলো সোজা আছে আর যাওয়ার আগে একটু বলি এই যে অ্যাড্রেস লিখেছি অ্যাড্রেসগুলো আন্দাজে শর্টকাট করে একটা অ্যাড্রেস লিখলেই হবে পরীক্ষার খাতায় এত শুদ্ধ হওয়ার কিছু নেই ঠিক আছে এবার আসো সামনে মাইডিয়া নাহিদ হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করছি তুমি ভালোই আছো হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করছি তুমি ভালোই আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট এই কথাটা কষ্ট করে মুখস্ত করে ফেলো ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে হ্যাঁ উই জাস্ট ডিড আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি টোয়েন্টি আমরা ইতিমধ্যে এই মাত্র আমরা মানে এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশ সুসম্পন্ন করেছি ঠিক আছে তো এই শুরু হলো আর কি চিঠি লেখা তো সামনে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই এই যে যেমন ধরো তোমাদের কি মনে আছে নিশ্চয়ই একটাকে যেমন করে বলছিলাম এটুকুর নাম কি সেলুটেশন হ্যাঁ তার নিচে যা লিখলাম আমরা এই যে এখানে আমি একটু দেখাই একটু কষ্ট করে দেখাই তোমরা একটু ধৈর্য ধারণ করে দেখো হুম এটা তো আর শেষ হয়নি শেষ হয়েছে নিচের দিকে আরও চলবে আরও তো রাখা চলবে মূল চিঠি যেটা আর কি এই অংশটার নাম হচ্ছে টি এটার একটা নাম আছে নামটা হচ্ছে আমি লিখে দিই নামটা হচ্ছে বডি নামটা কি বিও ডি ওয়াই বডি চিঠির মূল অংশ ঠিক আছে আর এটার নাম তো নিশ্চয়ই মনে আছে আরেকবার কি লিখে দিব সেলুটেশন হ্যাঁ এস এ এল ইউ টি এ টিআই ওয়ান সেলুটেশন তাহলে আমরা চিঠির তিনটা পার্ট পেয়ে গেলাম প্রথমটা ছিল হেডিং তারপরে আসছে সেলুটেশন আর মূল যে বর্ণনা বিশাল অংশ কিন্তু সেটার নাম কি সেটার নাম হচ্ছে বডি এবং বডি এখনো শেষ হয় না বডির মধ্যে কয়েকটা প্যারা আমি করেছি তোমরা করতে পারবে এটা প্রথম প্যারা শেষ হলো ঠিক আছে আসো পরের প্যারাগুলো দেখি দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট টেন এম সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়েছে স্টার্টেড পাঁচ টাইমস কিন্তু খেয়াল রাখবে ইট ওয়াজ ইন দ্য স্কুল অডিটোরিয়াম স্কুলের অডিটোরিয়ামের ভিতরেই প্রোগ্রামটা হয়েছে আওয়ার হেডমাস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট আমাদের প্রধান শিক্ষক স্যার উনিই ছিলেন প্রধান অতিথি বাইরের কোনো অতিথি আর আসেনি অ্যাট ফার্স্ট প্রথমে সাম অব আওয়ার টিচার্স আমাদের টিচারদের মধ্য থেকে কয়েকজন অ্যান্ড অনারেবল গার্ডিয়ানস এবং গার্ডিয়ানদের মধ্যে কয়েকজন ডেলিভার্ড ভ্যালুয়েবল লেকচার্স মূল্যবান বক্তব্য দান করেছেন ডেলিভার্ড মানে দিয়েছেন বক্তব্য দেয়া কথা বলা এটাকে ডেলিভার বলা হয় পাস ইডি ডেলিভার্ড ভ্যালুয়েবল লেকচার্স প্রথমে কয়েকজন টিচার এবং গার্ডিয়ানরা বলেছে দেন মানে অতপর দ্য চিফ গেস্ট মানে প্রধান অতিথি মানে আমাদের হেডমাস্টার গেইভ হিজ স্পিচ তার বক্তব্য দিয়েছেন ঠিক আছে কথা বুঝতে পারছো আশা করি এখানে একটা মজার কথা আছে একটু খেয়াল করো অনেস্টলি স্পিকিং সত্যি কথা বলতে কি বন্ধুর কাছে তো লিখছ এখানে সত্য কথা বলে দিবা হ্যাঁ কোনো সমস্যা নাই অনেস্টলি স্পিকিং এটার অর্থ হচ্ছে সত্যি বলতে কি ইট ওয়াজ এ বিট বোরিং এটা ছিল একটু বিরক্তকর লিসেনিং টু দ্য লেকচার্স ওই বক্তব্যগুলো শুনতে একটু বিরক্তই লাগছিল আমি এখানে একটু খেয়াল করতে বলবো একটু সুন্দর সুন্দর ইংরেজি আছে এ বিট বোরিং মুখে একবার মুখে উচ্চারণ করো এ বিট বোরিং একটু বিরক্তকর আর অনেস্টলি স্পিকিং এটার অর্থ হচ্ছে সত্যি কথা বলতে হলে বলতে যা বলা যায় পুরো কথাটা অনেস্টলি স্পিকিং ইট ওয়াজ আ বিট বোরিং কোন জিনিসটা বোরিং ছিল লিসেনিং শুনতে থাকা টু দ্য লেকচার্স লেকচার শোনা কথা শোনাটা আমাদের জন্য একটু বিরক্ত করে ছিল ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর বলো এই এই অংশের নাম কি। এই অংশের নাম হচ্ছে বডি এখনো বডি শেষ হয়নি বডি শুরু হয়েছে পুরো লেটারটাই বডি ঠিক আছে আসলে সামনে তো আরও কথা বাকি আছে এখন তো বিরক্ত হলো মাত্র যা হোক হাউ সে যাই হোক দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্টেড পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে হুম হয়ে গেল স্টার্টেড পাঁচটা প্রাইজেস ওয়ার গিভেন এটা কিন্তু প্যাসিভ বয়েস হ্যাঁ পুরস্কার দেওয়া হয়েছিল এটা পাস্ট টেন্স ওয়ার গিভেন তিনটে ক্ষেত্রে ফর অ্যাকাডেমিক রেজাল্ট মানে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন ক্লাসে ক্লাসে এগুলোকে একাডেমিক রেজাল্ট বলে ওই সমস্ত ছেলেদেরকে প্রাইজ দেওয়া হয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস মানে মাঠে দৌড়াদৌড়ি লাফালাফি করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অ্যান্ড ফর কালচারাল অ্যাক্টিভিটিস হ্যাঁ গান কবিতা ছড়া নাটক প্রবন্ধ রচনা প্রতিযোগিতার ডিবেট ইত্যাদি কালচারাল অ্যাক্টিভিটি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রাইজেস দেওয়া হয়েছে এটা মজার ব্যাপার ছিল কিন্তু আমার অবস্থা কী ছিল আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষায় ছিলাম কীসের অপেক্ষায় টু হিয়ার ওটা শোনার অপেক্ষায় কী শোনার অপেক্ষায় হু ওয়াজ গোয়িং টু বি ডিক্লেয়ার্ড কাকে ডিক্লেয়ার করা হচ্ছে কাকে ঘোষণা করা হচ্ছে অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট প্রতি বছর আমাদের স্কুলে একজন করে বেস্ট স্টুডেন্টের নাম ঘোষণা করা হয় আজকে কার নামটা বেস্ট স্টুডেন্ট হিসেবে ঘোষণা করা হচ্ছে হু ইজ দ্যাট পারসন আমি সেই অপেক্ষায় আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা করছি লাম। ঠিক আছে ওয়াও ইটস নট মি না আমার নামটা আসে নেই ইট ওয়াজ মাই ফ্রেন্ড জহির জহিরের নামটা এসেছে জহির কি দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার তেইশ সালে দুই হাজার সালে প্রোগ্রাম হচ্ছে গেল বছর দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী হচ্ছে জহির ঠিক আছে এতে আমার মন খারাপ নয় কারণ হি ইজ রিয়েলি আ নাইস বয় সে সত্যি সত্যি একটা চমৎকার ছেলে অ্যান্ড উই অল লাভ হিম আমরা সবাই তাকে পছন্দ করি তো জহির হলো এখন কি দুই সালের জন্য সেরা স্টুডেন্ট এখনো চলছে বডি হ্যাঁ বডি এখনো শেষ হয়নি আর একটু বাকি আছে ইটস ওকে যাই হোক দোস্ত ফ্রেন্ড দোস্ত দোস্ত আর ঠিক আছে নো মোর টুডে আজ আর নয় মানে আজ আর কথাবার্তা বলবো না চিঠি শেষ প্লিজ কিপ ইন টাচ দয়া করে যোগাযোগ রাখিস এই কথাগুলো কিন্তু তোমরা শিখে ফেলো কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো বিচ্ছিন্ন হয়ে থাকবে না দূরে আছো বোধহয় ভুলে যেও না প্লিজ কিপ ইন টাচ দয়া করে যোগাযোগ রেখো কনভে এই শব্দটা একটু শিখে নাও কনবে মানে জানাবে মাই সালাম আমার সালাম জানাবে কাকে টু ইয়োর প্যারেন্টস তোমার আব্বু আম্মুকে অ্যান্ড লাভ টু দ্য লিটল ওয়ান্স লিটল ওয়ান্স মানে তোমাদের ঘরে যে পুস্কি পাস্কি যা আছে ছোট ভাই বোন পুস্কি পাস্কি ওদেরকে আমার স্নেহ ভালোবাসা জানাবে ঠিক আছে এটুক পর্যন্ত দিয়ে আমাদের বডি শেষ হলো চিঠির বডি শেষ ঠিক আছে তারপরে এবার শেষ করবে এভাবে ইয়োর্স বাংলাতে যেগুলোকে আমরা বলে থাকি ইতি আমরা বলি না ইতি আপনার জানার জান প্রাণের প্রাণ করিজার টুকরাই চেড়ে যাই বলি এটার ইংরেজি হচ্ছে এবার ইয়র্স তার নিচে আমার নাম দিলাম নিপু যে চিঠি লিখবে তার নাম হুম তো এখানে একটু তো কথা বাকি আছে বুঝতেই পারছ আমরা তো চিঠির বডি সহ কয়টা পার্ট দেখেছি তিনটা পার্ট তা আরও তো পার্ট বাকি আছে এখানে দুইটা পার্ট আছে আমি একটু দেখাচ্ছি দেখো এই যে এবার ইয়র্স এই যে পিচ্ছি কথাটা বডিটাই সবচেয়ে বড় আর কি এই যে এবার ইয়র্স পিচ্ছি যে কথাটা এটার নাম হচ্ছে এটা একটা পার্ট এটার নাম হচ্ছে সাবস্ক্রিপশন এস ইউ এস সি আর আইপি টিআইন সাবস্ক্রিপশন আর এই যে তোমার নাম লিখেছ এখানে এখানে যে আমরা নাম লিখবো এই শুধু নামটার একটা একটা নাম আছে এটা চিঠির একটা পার্ট হ্যাঁ এর নাম হচ্ছে এই পার্টের নাম হচ্ছে সিগনেচার হ্যাঁ এস আই জি এন এ টি ইউ আর টি সিগনেচার আর এই উপরেটা তো বডি বুঝতেই পেরেছো আমি তো একবার লিখে দিই বডির উপরেই বডি লিখে দিই বিও ডি ওয়াই বডি তাহলে বডি আমার এখানে শেষ বডি প্রথম কী ছিল বলো হেডিং তারপরে কী ছিল সেলুটেশান যেটা হচ্ছে মাই ডিয়ার নাহিট তারপরে হচ্ছে এই বডি হুম বডির পরে হচ্ছে যে এবার ইউজ মানে ইটি যেটা এটা নাম সাবস্ক্রিপশন তারপরে নিপু হচ্ছে সিগনেচার তাহলে এই পর্যন্ত পাঁচটা পার্ট হয়ে গেলো আরেকটা পার্ট বাকি আছে যেটা না লিখলে তোমাদের নাম্বার কমে যাবে সে পার্টটা একটু দেখিয়ে দেই এটা নিচে লিখবো এই যে এরকম একটা বক্স করে দেব হ্যাঁ বক্সের দিকে একটু তাকাও বক্সের বাম পাশে লিখলাম ফ্রম ফ্রম মানে এখানে কার ঠিকানা লিখবো আমার ঠিকানা এই ঠিকানাটা তো খুব বেশি ইম্পর্টেন্ট না যেহেতু চিঠি আমার কাছে আসবে না কিন্তু তাও শর্টকাটে লিখবো বা পুরা ঠিকানাও যদি লিখে দিই তাতে কোনো দোষের কিছু নেই এটা হচ্ছে আমার ঠিকানা যিনি চিঠি লিখবেন তার ঠিকানা ফ্রম মানে হইতে মানে কার কাছ থেকে কার কাছ হইতে চিঠিটা যাচ্ছে আর ডান পাশে লিখবো টু টু লিখে এখানে দিব যিনি পাবে তার ঠিকানা এবং এই ঠিকানাটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখে তো চিঠিটা জায়গা মতো যাবে তাই না তো তার নাম হচ্ছে নাহিদ তার হাউস নাম্বার সেভেন রোড নাম্বার ফোর সে মিরপুর ঢাকায় থাকে বা যেখানে তোমার থাকে এবং এই কোনায়কে দেখতে পাচ্ছ কোনায় কোনায় কী লিখেছে এটা স্ট্যাম্প কোনায় এরকম করে বক্স করে একটা স্ট্যাম্প দেখিয়ে দেবে এটা চিঠির একটা পার্ট এটা চিঠির ছয় নম্বর পার্ট হ্যাঁ এবং এই পার্টের নামটা হচ্ছে স্ক্রিপশন হ্যাঁ এস টি আই ও এন স্ক্রিপশন এই হলো ছয়টা পার্ট আশা করি ক্লিয়ার হয়েছে এটার নাম যেন কি ছিল এভার ইয়র্স মনে আছে এটার নাম সাবস্ক্রিপশন আর নিপু এটার নাম কি ছিল সিগনেচার আর এই যে ইনভেলপ যেটা আঁকলাম এটার নাম হলো কি স্ক্রিপশন তা আশা করি একটু পর্যন্ত বুঝতে পেরেছ তা আমি এখন চাইবো যে পুরা বডিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিতে হ্যাঁ আসল পুরো বডিটা একবার দেখিয়ে দিই এই যেখানে আছে শুধু বডিটা লিখেছি সাথে এই যে এটা তো টুকু আছে সাবস্ক্রিপশন টুকু আছে আর সিগনেচার আছে তো এটা আমি আর এখন রিডিং পড়তে যাচ্ছি না তোমাদের যদি মন চায় তোমরা এই অংশের একটা কি করতে পারো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তা আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে হ্যাঁ লাইক তো দিবে লাইকটা বড় ব্যাপার না শেয়ার করবে কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে ক্লাস করতে ভালো লাগে তো আজকের মতো আল্লাহ হাফিজ হ্যাঁ